আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। Conversation laden with metaphors, that intimacy with a man should take place only when there is love, and when that love is for life. For me, that love and that life is only time. মাতা হারিয়ে এলেন বাংলার মঞ্চে। প্রথমবারই মানুষটির জীবনের কিছুটা সময় দর্শকদের কাছে তুলে ধরল দল মা-ভোই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মঞ্চে ঝড় তুলেছিলেন বিশিষ্ট এই ডাচ ডান্সার, আর এবার সেই ঝড়ের মুখোমুখি কলকাতা। মূল ভাবনা এবং পরিচালনায় কৌশানি কুণ্ডু। এই সুন্দর ভাবনাটিকে বাস্তবে পরিণত করার মূলে মূলত যে মানুষগুলি, তাদের মধ্যে একজন প্রিয়ঙ্কর মজুমদার। তাই বিশেষ বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। মাতাহারিকে নিয়ে কাজ করার একটা ইচ্ছে প্রায় গত বছর থেকে আমরা একটা হোমওয়ার্ক করছিলাম, যে সব থেকে ভালো বলতে পারতাম যদি প্রোডাকশনটা চলছে। কৌশানি একদম ওখানে ডিরেক্টোরিয়াল কাজে ব্যস্ত, কৌশানি কুণ্ডু ওরই ভাবনা, ওরই স্ক্রিপ্ট, ন্যারেশন ওর, তাই ওই শি ইউজ টু বি দ্য বেস্ট পার্সন। বাট মা-ভোইয়ের পক্ষ থেকে বলি, যেহেতু আমি পুরো বিষয়টার মধ্যে দিয়ে গেছি এবং এই পুরো কাজে আমার অবদানটা হচ্ছে আমি গান গেয়েছি, ভীষণ ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার, একটা ভীষণ রোমাঞ্চ আছে, অনেক রকম শেডস আছে। এবং আমরা দেখেছিলাম যে মাতাহারিকে নিয়ে কাজ হলিউডে অবশ্যই হয়েছে, মঞ্চে হয়েছে এবং বড় পর্দাতেও হয়েছে, কিন্তু কলকাতায় তথা ভারতবর্ষে কিন্তু আমরা মঞ্চে বা পর্দায় কখনো মাতাহারিকে নিয়ে কাজ দেখিনি। তো সেইভাবেই একটা প্রয়াস, সেইভাবেই পুরো বিষয়টাকে সাজানোর চেষ্টা করেছি। আমাদের রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা বা চন্দ্রলেখাকেও মাইকেল বেল তার একটি কবিতায় বলছেন, Yes, leave him to slumber, delightful his soul, for when he awakes, your love he shall take forever his own. এদিন মা-ভোইয়ের এই অভিনব প্রয়াস দি মাতা দেখতে জ্ঞান মঞ্চে এসেছিলেন শিল্পী অলোকানন্দ রায়, চৈতালি দাসগুপ্তর মতো বহু বিশিষ্ট মানুষেরা। কেমন লাগলো জানালেন তারাই। আসলে মাতাহারিকে নিয়ে একটা কিছু ভাবাটাই তো একটা দুঃসাহসের কাজ। তো কখনো আমরা তো কখনো ভাবিনি মাতাহারিকে নিয়ে কিছু করবার কথা, যদিও শি ওয়াজ এ ডান্সার, কিন্তু কখনো মাথায় আসেনি। আসলে এখনের ছেলেমেয়েরা না অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্টাল কাজ করে, অনেক ওদের ভাবনাগুলো অনেক ব্রড, তাই এটা যে ভেবেছে মাথায় কী করে এলো জানি না, আর এটা করা কিন্তু খুব একটা সহজ কাজ না। প্রথম কথা, ব্যাকগ্রাউন্ডটা একদম অন্য দেশের, তারপরে গল্পটাও ইজ টাফ, একটা কিছু মানে নাটকে যতটা করা যায় নাচে সবসময় সব কিছু অত সহজে করা যায় না। ওরা যে এই ইয়েটা ইনিশিয়েটিভটা নিয়েছে সেটার জন্য তো ওদের অভিনন্দন জানানোটা সবার উচিত। হ্যাঁ, মানে একজন ডান্সারের গল্প কাজে ডান্সের নাচের মাধ্যমেই হবে সেটাই স্বাভাবিক। আর কিন্তু খুব আমি যেটা যতক্ষণে দেখলাম তাতে দেখলাম যে স্ক্রিপ্টটা খুব আঠাশত, খুব ভালো, তো সেই জন্য প্রেজেন্টেশনটা ভালো হবে এবং এই মানুষটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, আরও শ্রোতা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব ওরা নিয়েছে তার জন্য মা-ভোই। The most feminine of all women, writing an unfamiliar tragedy with her body. A thousand curves and movements combine perfectly with a thousand different rhythms. আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।